ড্রাগ রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন বরাবরের মতো আরও একটি নতুন ঔষধের রিভিউ নিয়ে আপনাদের সামনে এলাম আজকে আমরা যে ঔষধটির রিভিউ নিয়ে আপনাদের সামনে এসেছি ঔষধটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঔষধটির নাম ডেফরল ডেফরল এই ঔষধটি ক্যালসিফেরল গ্রুপের ঔষধ এই ঔষধটিতে চল্লিশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট ক্ষমতা সম্পন্ন। কোলি ক্যালসি রয়েছে আমরা এই ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ ডেফরল এই ঔষধটি বাজারে এনেছে একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আমরা এই ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা প্রথমেই জেনে নেব এই ঔষধটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে তার আগে একটি কথা বলে রাখি এই ঔষধটি জটিল সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সাধারণ সমস্যার ক্ষেত্রে ঔষধটি কোনোভাবেই ব্যবহার করা যাবে না যে সকল রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাঁটু মেরুদণ্ড কোমরের ব্যথা মেরুদণ্ডে ফাটল ও চিড় ধরা কোনো আঘাত ছাড়াই শরীরের হাড় ভেঙে যাওয়া ক্লান্তি অনুভব করা ব্যথা অস্থিসন্ধি শক্ত হয়ে যাওয়া বৃদ্ধকালে বসা থেকে উঠে দাঁড়াতে কষ্ট হওয়া কিংবা সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে কষ্ট হওয়া বাহু ও উরুর মাংস দুর্বল হওয়া ও অন্যান্য সমস্যার ক্ষেত্রে ঔষধটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা জানব ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ঔষধটি গ্রহণকালে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভ্রান্তি ভাব কোষ্ঠকাঠিন্য পেট ব্যথা ক্ষুধা মন্দা অসুস্থতা অনুভব করা অত্যাধিক তৃষ্ণা লাগা পেশির দুর্বলতা এই সমস্যাগুলো হতে পারে এখন আমরা জানবো এই ঔষধটি গর্ভকালীন সময়ে ব্যবহার করা যাবে কি না সেই সম্পর্কে গর্ভকালীন সময়ে এই ঔষধটি ব্যবহার করা উচিত নয় এখন আমরা জানবো ঔষধটির ডোজ সম্পর্কে পূর্ণবয়স্ক মানুষদের ক্ষেত্রে এই ঔষধটি ভরা পেটে খেতে হয় প্রতিদিন একটি করে ট্যাবলেট খাওয়া লাগে ছয় সপ্তাহ পর্যন্ত ওষুধটি খেলে ভালো রেজাল্ট পাওয়া যায় তবে অবশ্যই ঔষধটি ব্যবহার করতে হলে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে কখনোই নিজে নিজে ঔষধটি ব্যবহার করা যাবে না এতে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারেন এখন আমরা জানবো এই ঔষধটির দাম সম্পর্কে আপনারা যে বক্স দেখছেন এই বক্সে দশটি ক্যাপসুল থাকে দশটি ক্যাপসুলের দাম তিনশো টাকা আশা করি আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য